Good morning, my dear students. I hope you are fine. You are welcome to the online class of Iqbal Siddiqui College. And today, we are going to read from Unit 13, Lesson 1. In our previous class, we discussed or I shared with you about the new words or vocabularies of this lesson. As well as I shared also with you some important verbs used in this lesson and their conjugation. But today in this class, I will read from the text with their Bangla meaning. So students, no more further delay. Let's get started to know about the text with Bangla meaning. At first, you can see as usually or traditionally some warm-up activity about the lesson. And here you can see three questions. Try to know about this question first, and then we will start reading from the text of this lesson or main lesson. First question is, you can see here, what is food adulteration? Khadde bhajal bolte tumra ki bojho ashole amader ei je je unit ta unit 13, the name of this unit is food adulteration. I told you before or in my last class, and the first lesson is food adulteration reaches new height. Khadde bhajal eta notun matray ba notun uchchotay pouchheche erokom ortho ta dicche amader ei lesson er ebong er protome je warm up activity te je question gulo royeche tar prothom proshno tai erokom je what do you mean by food adulteration or what is food adulteration. Khadde bhajal bolte tumi ki bojho. Then second question, have you heard the name of a pesticide called formalin which is used as a preservative? And after that, who do you think uses chemical pesticides on food or fruits? তাহলে প্রথম যে প্রশ্নটা এটার উত্তরটা তোমরা জানো কিনা, হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন, কেউ বলতে পারবা এই প্রশ্নটা? হ্যাঁ বলো তো, হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন অর হোয়াট ডু ইউ মিন বাই ফুড অ্যাডাল্টারেশন? ফুড অ্যাডাল্টারেশন মিন্স অ্যাডিং অর টেকিং অ্যানাদার সাবস্টেন্স টু আ ফুড আইটেম. অ্যাডিং অ্যানাদার সাবস্টেন্স উইথ, হ্যাঁ অ্যাডিং অ্যানাদার সাবস্টেন্স উইথ আ ফুড. তারা কি করে, মিক্স হার্মফুল সাবস্টেন্সেস. তুমি যে বলে অ্যানাদার সাবস্টেন্স দ্যাট উইল বি হার্মফুল ফর এভরি ফুড, তো তারা কি করে, মিক্স সাম হার্মফুল সাবস্টেন্সেস উইথ দ্য ফুড অ্যান্ড ফ্রুটস. এটার একটা উদ্দেশ্য থাকে, ইন অর্ডার টু মেক ইট টেম্পোরারলি টেম্পটিং অর অ্যাট্রাক্টিং, মানে ওই যে খাবারটা এটা মিশায় এটা আসলে উদ্দেশ্যটা কি থাকে, টেম্পোরারিলি অর ফর এ হোয়াইল অর কিছুদিনের জন্য তারা কি করে ওই খাবারটাকে চকচকে বা ওইটাকে খুব আকর্ষণীয় দেখায় বা আকর্ষণীয় বা সজীব রাখার একটা প্রয়াসে তারা এই কাজটা করে থাকে. আরও বলা যায় এর সাথে যে অ্যাডাল্টেড ফুডস রিমেইন ফ্রেশ ফর এ লং টাইম, থাস দ্য সেলার্স গেট অ্যাম্পল টাইম. এর ফলে কি হয়, দ্য সেলার্স যারা এটার ব্যবসা করে বা যারা বিক্রেতা, দে গেট এনাফ টাইম টু সেল দ্যার সেল দেয়ার প্রোডাক্টস উইথ দ্য বায়ার্স অর টু দ্য বায়ার্স. এটা বিক্রেতাদের কাছে পৌঁছাতে বা বেচার জন্য তারা এখানে অনেক সময় পায়, এবং এই সময়টায় কি হয় এই খাবারটা তাজা থাকে বা টাটকা থাকে, এই হচ্ছে তাদের উদ্দেশ্যটা. কিন্তু এটা আসলে এটার কনসিকোয়েন্সটা খুবই ভয়াবহ, এরকম একটা বিষয়ই আমাদের এই লেসনটাতে আলোচনা করা হয়েছে. তো তারপরের প্রশ্নটা দেখো যে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ এ পেস্টিসাইড কল্ড ফরমালিন, তোমরা কি কখনো ওই যে ফরমালিন নামের এরকম একটা কীটনাশক এর নাম শুনেছো কিনা? এটা আমরা ইউজুয়ালি শুনি আমাদের দৈনন্দিন জীবনে, এটা সব সময় আমরা এটা শুনে থাকি, যেহেতু আমাদের দেশে আসলে সর্বস্তরেই এই ফুড অ্যাডাল্টারেশন রিসেস নিউ হেইট, এটা অন্য মাত্রায় অন্য উচ্চতায় এটা পৌঁছেছে এখন সব জায়গায়, মানে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের সব জায়গায়, সমস্ত বাজারে বা সব জায়গায় আমাদের এই যেখানে এই খাদ্য দ্রব্য বেচা কেনা হচ্ছে সব কিছুর সাথেই এই আমরা এখন জানি যে এই ফরমালিন মিশ্রিত খাদ্যদ্রব্য আমরা পেয়ে থাকি.
তো এইটা এই এইটার উত্তরটা তোমরা আসলে কিভাবে দিতে পারো? এটা কি কারিমা ছাড়া অন্য কেউ বলতে পারবে এই প্রশ্নটার উত্তর, যে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ এ পেস্টিসাইড কল্ড ফরমালিন হুইচ ইজ ইউজড অ্যাজ এ প্রিজারভেটিভ? প্রিজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষক, সংরক্ষক, যেটা সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। Anyone else except Karima can answer this question? Salam bolbo. Karima bade onno je kou boleche. কেউ বলতে পারবে না। ওকে দেখো, এটার উত্তরটা তোমরা যদি এভাবে বলতে চাও তো এখানে দেখো, হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ এ পেস্টিসাইড, তোমাদের সাথে আগে অন্যান্য বিভিন্ন ক্লাসে আমি আলোচনা করেছিলাম বা আমি বলেছিলাম যে তোমাদের যে কোনো প্রশ্ন দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে এই যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, আবার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বা ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে তোমাদের প্রশ্ন করা যেতে পারে। প্রথমটা যেমন ছিল হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন, ইউ শুড স্টার্ট দ্য আনসার অফ দিস কোশ্চেন, এরকম যে ফুড অ্যাডাল্টারেশন মিনস বা ফুড অ্যাডাল্টারেশন ইজ এরকম। কিন্তু এই যে যেটা হ্যাভ ইউ হিয়ার দ্য নেম অফ এ পেস্টিসাইড, তুমি কি এমন একটা কীটনাশক বা পেস্টিসাইডের নাম শুনেছ, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তোমার প্রশ্নটা শুরু করতে হবে, প্রশ্নের উত্তরটা শুরু করতে হবে এরকম, তুমি বলবে ইয়েস আই হ্যাভ, আই হ্যাভ হিয়ার দ্য নেম অফ এ পেস্টিসাইড কল্ড ফরমালিন, এভাবে বলে তুমি বলতে পারো যে ফরমালিন ইজ এ কাইন্ড অফ ফরমালডিহাইড হুইচ ইজ ইউজড চিপলি অ্যাজ এ প্রিজারভেটিভ, যেটা আসলে প্রধানত বা প্রধানত এটা প্রয়োগের বা কোথাও এটা প্রয়োগের উদ্দেশ্য হচ্ছে একটা প্রিজারভেটিভ হিসেবে, কিসের, ফর বায়োলজিক্যাল স্পেসিমেন্স, মানে যে কোনো জীববিদ্যার নমুনা সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা উচিত। বাট আনফরচুনেটলি ইন আওয়ার কান্ট্রি সাম গ্রিডি বিজনেসম্যান ইউজ ইট অ্যাজ দেয়ার অ্যাজ প্রিজারভেটিভ ইন দেয়ার ফুড আইটেমস, তাদের যে খাদ্যদ্রব্য, এটা আসলে এই খাদ্যদ্রব্যে এই ফরমালিনটা ব্যবহার করা হয় সংরক্ষক হিসেবে, কিন্তু এইটার উদ্দেশ্য এরকম না, বা ফরমালিনটা এই কাজে ব্যবহারের জন্য না, এটা যে কোনো ল্যাবরেটরিতে এটা বায়োলজিক্যাল স্পেসিমেনের ক্ষেত্রে এটা প্রয়োগ করা উচিত প্রিজারভেটিভ হিসেবে, যে কোনো অণুজীব সংরক্ষণের জন্য। হ্যাঁ, তো আনফরচুনেটলি আমাদের দেশে এটা আমাদের যে সব মানে প্রতিদিন আমরা আমাদের প্রয়োজন এমন সব শাকসবজি থেকে শুরু করে খাদ্যদ্রব্যে এটা ব্যবহার করে থাকে আমাদের দেশের কিছু গ্রিডি বিজনেসম্যান, মানে তাদেরকে বলা হচ্ছে ইমোরাল অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিডি। হ্যাঁ, তো তারা নিজেদের ভালো মন্দ বুঝছে না, অনৈতিক একটা কাজ, এই জন্য আর কি তারা এটা ব্যবহার করে থাকে। তো এরপরে দেখো লাস্ট কোশ্চেনটা, হু ডু ইউ থিঙ্ক ইউজেস কেমিক্যাল পেস্টিসাইডস অন ফুড অ্যান্ড ফ্রুটস অর ফুড অর ফ্রুটস, মানে তোমার কাছে কি মনে হয় ইউজেস কেমিক্যাল পেস্টিসাইড, এই যে রাসায়নিক কীটনাশক এটা খাবারে বা ফলমূলে কে এটা প্রয়োগ করে থাকে, তোমার কাছে কি মনে হয় এই প্রশ্নটার উত্তর কেউ বলতে পারবে? একটু আগেই আমি যেটা বলে দিলাম ওইটা একটু ঘুরিয়ে এখানে বললেই হয়। হ্যাঁ, ওইটাই ওইটা, মানে আমি ওই কথাই বলতে যাচ্ছি যে একটু আগের প্রশ্নে আমি যেটা বলেছি তুমি ওইটা এখানে অ্যানসার দিতে পারো, তাহলে দা গ্রিডি বিজনেসম্যান ডু ইট, দে আর সো গ্রিডি দ্যাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট জেনারেল পিপলস হেলথ, এই যে এই প্রশ্নটার উত্তরটা এরকম হতে পারে যে তারা এতই এতই দুষ্ট বা এতই খারাপ যে তারা কখনো দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্য জেনারেল পিপলস হেলথ, সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে তারা কখনো ভাবে না। তো এটা ছিল এই লেসনের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, এবং মূলত আমাদের এই লেসনটা হচ্ছে ঢাকা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত একটা রিপোর্ট। হ্যাঁ, এই যে আমাদের এই এই লেসনে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, তো আমাদের এটা এখন শুরু করা উচিত। দেখো, রিড দ্য ফলোয়িং ফিচার আইটেম পাবলিশড ইন ঢাকা ডেইলি, মানে ঢাকার একটা সংবাদপত্রে প্রকাশিত একটা ফিচার, ওইটা আমরা এখন এর পড়তে যাচ্ছি। দেখো, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দি ভেজিটেবলস অ্যান্ড মোর দেন এ কোয়ার্টার অফ ফ্রুটস সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেটস এ রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড। একটু বড় লাইন, তো শুরু থেকে দেখো, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস বলতে বোঝায় অনিরাপদ মাত্রায় কীটনাশক আর প্রেজেন্ট, এটা বর্তমান রয়েছে ইন অ্যারাউন্ড হাফ অফ দি ভেজিটেবলস অ্যান্ড মোর দ্যান এ কোয়ার্টার অফ ফ্রুটস, মানে সোল্ড ইন ক্যাপিটালস মার্কেট, রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রিত বা বিক্রি হচ্ছে এমন যে ভেজিটেবলস রয়েছে তার অর্ধেক জুড়ে, এবং যে ফলমূল বিক্রি হচ্ছে তার চার ভাগের এক ভাগে। হ্যাঁ, কি রয়েছে, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট, অনিরাপদ মাত্রায় কীটনাশকের ব্যবহার বা কীটনাশকের উপস্থিতি রয়েছে। তো এখানে বলছে যে এ রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড,
সার্ভে মানে বলা হয়েছিল তোমাদের যে জরিপ, সাম্প্রতিক একটা জরিপে উঠে এসেছে বা দেখা গেছে যে রাজধানীর বিভিন্ন বাজারে যেসব শাকসবজি বিক্রি হচ্ছে তার অর্ধেক জুড়ে এবং যেসব ফলমূল বিক্রি হচ্ছে তার 1/4 রয়েছে অনিরাপদ মাত্রায় কীটনাশকের উপস্থিতি বা ব্যবহার। এরপরে দেখো, এ 15-মেম্বার টিম অফ দি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, আমরা একটু একটু করে দেখে যাই। এ 15-মেম্বার টিম মানে একটা 15 সদস্যের দল, কোন জায়গার 15 সদস্যের দল? অফ দি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারে নিয়োজিত বা জাতীয় খাদ্য নিরাপত্তাগার যেটা, এইখানে কর্মরত 15 সদস্যের একটা টিম উইথ সাপোর্ট ফ্রম দা, তারা কাদের সহায়তায়, ফ্রম দা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO বলা হচ্ছে যেটাকে, আমাদের দেশের যে খাদ্য এবং কৃষি সংস্থা, এটার সহায়তায় জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারে নিয়োজিত 15 সদস্যের একটা দল কেম আপ উইথ দ্য ফাইন্ডিংস আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পলস ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান, কারওয়ান বাজার অ্যান্ড মহাখালী মার্কেট। তো রাজধানীর গুলশান, কারওয়ান বাজার এবং মহাখালী বাজার থেকে, গুলশান, কারওয়ান বাজার এবং মহাখালী বাজার থেকে সংগ্রহ করেছিল তারা যে ফুড আইটেমগুলো, মানে কালেক্টিং অ্যান্ড টেস্টিং, তারা এখান থেকে সংগ্রহ করে এটা পরীক্ষা নিরীক্ষা করে এরকম একটা রিপোর্ট নিয়ে এসেছে যে আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারে নিয়োজিত 15 জন সদস্য, এরা এই যে FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহায়তায় তারা এই কাজটা করেছে আমাদের রাজধানীর এরকম বড় বড় 3টা বাজার থেকে বা 3টা মার্কেট থেকে, গুলশান, কারওয়ান বাজার এবং মহাখালী মার্কেট থেকে তারা বিভিন্ন এই খাদ্যদ্রব্যের স্যাম্পল সংগ্রহ করে সেটা টেস্ট করেছে, টেস্ট করে এই এই রেজাল্টটা দিয়েছে। কোন রেজাল্ট? আমরা প্রথম লাইনে যেটা পড়লাম যে এখানে বিক্রিত, রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রিত যত শাকসবজি আছে তার 50% কন্টামিনেটেড, তার ভিতরে উপস্থিতি রয়েছে আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, এবং যত ফলমূল বিক্রি হচ্ছে তার 1/4 দূষিত। ওকে, তারপরে একটু দেখো দ্য সার্ভে রিপোর্ট, এই জরিপের একটা কপি, এই যে এ কপি অফ হুইস ওয়াজ অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে তোমাদের বলেছিলাম যে এটা কালেক্টিং, সংগ্রহ করা বা এটা অর্জিত হওয়া, অর্জন করেছে এরকম। তাহলে দ্য সার্ভে রিপোর্ট, ওই ওই জরিপের একটা প্রতিবেদন, এ কপি অফ হুইস ওয়াজ অ্যাকোয়ার্ড, এর একটা অনুলিপি ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য ঢাকা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউনের কাছে পৌঁছেছে বা তারা এটা সংগ্রহ করেছে, ঢাকা ট্রিবিউন এক সংবাদ মাধ্যম। হ্যাঁ, তো তাদের কাছে পৌঁছেছে এই জরিপের একটা রিপোর্ট, রিড দ্যাট, তাতে দেখা গেছে যে নিয়ারলি 40% অফ 82 স্যাম্পলস অফ মিল্ক, মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কন্টেইন্ড ব্যান্ড পেস্টিসাইডস সাচ অ্যাজ DDT, অর্ডিন, ক্লোরডেন অ্যান্ড হেপটাক্লো। অনেক ইনফরমেটিভ এই লাইনটা, একটু দেখো, এই যে যে জরিপের একটা অনুলিপি বা একটা কপি ঢাকা ট্রিবিউন সংগ্রহ করেছে, তাতে দেখা গেছে যে এই এই রিপোর্টে, এই জরিপে যে 82টা স্যাম্পল তারা কালেক্ট করেছিল, 82টা নমুনা কালেক্ট করেছিল, তার 40% হচ্ছে কি, এই নমুনা যে 82টা নমুনা কালেক্ট করেছিল সেই নমুনাগুলো হচ্ছে বাজারে বিক্রিত এই যে দুধ, মিল্ক প্রোডাক্টস, দুগ্ধজাত পণ্য, মাছ, ফলমূল এবং শাকসবজি বা ভেজিটেবলস, এই ধরনের 82টা স্যাম্পল তারা সংগ্রহ করেছিল। এবং এর ভিতরে দেখা গেছে যে কন্টেইন ব্যান্ড পেস্টিসাইডস, ব্যান্ড মানে কি, ব্যান্ড মানে হচ্ছে প্রোহিবিটেড বা নিষিদ্ধ, পেস্টিসাইডস মানে রাসায়নিক। এই যে যে 82টা স্যাম্পল তারা সংগ্রহ করেছিল মিল্কের, মিল্ক, মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের, এইটার যে 82 ধরনের স্যাম্পল সংগ্রহ করেছিল তার মধ্যে নিষিদ্ধ কীটনাশক, যেমন সেই নিষিদ্ধ কীটনাশক বলতে কি বোঝাচ্ছে দেখো, যে সাচ অ্যাজ DDT, এই এই কীটনাশকগুলো ব্যবহার করা আসলে সম্পূর্ণরূপে নিষেধ, এই DDT, অর্ডিন, ক্লোরডেন অ্যান্ড হেপটাক্লোর, এই ধরনের যে পেস্টিসাইডস বা কীটনাশক রয়েছে এগুলা প্রয়োগ করা কোনো খাবারে সম্পূর্ণরূপে নিষেধ। তো এই নিষিদ্ধ পেস্টিসাইডসগুলো এই 82টা স্যাম্পেলের 40% জুড়েই ছিল, এই রিপোর্টে এরকম দেখা গেছে। তারপরে দেখো, দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইড ইন দিস স্যাম্পেলস, এই সব নমুনার মধ্যে এই কীটনাশকের মাত্রা বা পরিমাণ ওয়ার ফাউন্ড টু বি 3-20 times গ্রেটার, মানে এই নমুনাগুলোর মধ্যে এই যে নিষিদ্ধ পেস্টিসাইডস নেম DDT, অর্ডিন, ক্লোরডেন অ্যান্ড হেপটাক্লোর, এইগুলোর মাত্রা কেমন ছিল দেখো, 3-20 times গ্রেটার, 3-20 ভাগ বেশি ছিল।
than the limits set by the European Union. European Union থেকে নির্ধারিত যে মাত্রাটা, মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নির্ধারণ করা হয়েছিল যে মাত্রা বা যে সীমাটা, যে এতটুকু ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের খাবারে কোনো কেমিক্যালস বা পেস্টিসাইডস, রাসায়নিক যে কীটনাশক, এটা ওই খাবারটা সংরক্ষণ করার জন্য যতটুকু পরিমাণ ব্যবহার করা যেতে পারে এটা ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক সেট করা হয়েছিল যতটুকু, বা অনুমোদন দেওয়া হয়েছিল যতটুকু, তার থেকে ওই খাবারগুলোতে এই যে 82টা স্যাম্পলের 40% জুড়ে কত বেশি ছিল দেখো, 3 থেকে 20 গুণ বেশি ছিল। তাহলে এটা কিন্তু একদম আনবিলিভেবল একটা ব্যাপার যে যতটুকু তোমাকে অনুমোদন দেওয়া হলো তার থেকে 20 গুণ বেশি মাত্রায় ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলো কি পরিমাণ ভয়াবহ হবে যারা এটা ব্যবহার করবে বা যারা এই সমস্ত খাদ্যদ্রব্যগুলো খেয়ে থাকবে তাদের জন্য একটু চিন্তা করো। এরপর দেখো, অ্যারাউন্ড 50% ভেজিটেবলস অ্যান্ড 35% ফ্রুটস আর ফাউন্ড টু বি কন্টামিনেটেড উইথ আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস। তো এখানের ওই যে আগেও বলা হয়েছিল এরকম একটা লাইন যে 50% শাকসবজি এবং 35% ফলমূলে পাওয়া গেছিল আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, মানে অনিরাপদ মাত্রায় কীটনাশক দ্বারা এগুলো কন্টামিনেটেড ছিল বা দূষিত ছিল। তো নেক্সট পেজে আমরা একটু দেখি, এরপরে দেখো, অ্যানালাইজিং মোর দ্যান 30 samples অফ টার্মারিক পাউডার, অ্যানালাইজিং মোর দ্যান 30 samples অফ টার্মারিক পাউডার, টার্মারিক পাউডার মানে হচ্ছে হলুদ গুঁড়া, এই হলুদ গুঁড়ার 30টার বেশি স্যাম্পল বিশ্লেষণ করে দেখা গেছে সেই 30টার বেশি স্যাম্পল কেমন ছিল, ব্র্যান্ডেড, ব্র্যান্ডকৃত, প্যাকেজড, প্যাকেটজাত অ্যান্ড ওপেন এবং খোলা, মানে হলুদ গুঁড়ার 30টা স্যাম্পলের উপর একটা বিশ্লেষণ করা হয়েছে, সেইগুলো ছিল এটা ব্যান্ডেড, ব্র্যান্ডেড ছিল বা প্যাকেজড ছিল অ্যান্ড ওপেন ছিল। এই বিভিন্ন ধরনের হলুদ গুঁড়ার 30টারও বেশি স্যাম্পল বিশ্লেষণ করে দেখা গেছে। দ্য টিম অলসো ফাউন্ড, ওই টিমটা, ওই 15 সদস্যের টিমটা তারা পেয়েছিল দ্যাট নিয়ারলি 30% অফ দি স্যাম্পলস, এই যে যে হলুদ গুঁড়ার যে 30টা স্যাম্পল তার 30% কন্টেইনড ট্রেসেস অফ লিড ক্রোমেট, তাদের মধ্যে পাওয়া গেছিল যে লিড ক্রোমেট নামে এক ধরনের সীসা, সীসা পাওয়া গেছিল এই হলুদ গুঁড়ার মধ্যে, হুইচ ক্যান বি ফ্যাটাল, যেটা খুবই ভয়াবহ বা মারাত্মক হতে পারে ইফ সোয়ালোড অর ইনহেলড, মানে ওই সীসা সহ এটা যদি মানুষ খেয়ে থাকে বা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করে, মানে এই লিড ক্রোমেটটা যেটা মানুষের শরীরে যদি কোনোভাবে প্রবেশ করানো হয়, এটা খাওয়া হয় বা ইনহেলড মানে শ্বাস প্রশ্বাসের সাথে, এটা মানুষের জন্য খুবই ভয়াবহ হবে। ফ্যাটাল মানে হচ্ছে মারাত্মক, হ্যাঁ প্রাণনাশকও বলতে পারো তুমি, এটা প্রাণনাশক পর্যায়ে চলে যাবে। তারপর দেখো যে দিস স্যাম্পলস অলসো কন্টেইন, এই নমুনাগুলো আরো বহন করেছিল, এতে কি ছিল, লিড সীসা, লিড মানে হচ্ছে সীসা, এর মধ্যে ছিল at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute or BSTI. The Bangladesh Standard Testing Institute একটা অনুমোদন দেওয়া থাকে প্রায় সব ধরনের খাবারে, সব ধরনের যে খাবার প্যাকেটজাত রয়েছে বা যেগুলো খোলা সেগুলোতে হয়তো থাকে না, কিন্তু প্যাকেটজাত সব ধরনের খাবার কিন্তু এরকম বলা হয়ে থাকে যে BSTI অনুমোদিত, হ্যাঁ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যেটা, এটা অনুমোদন দিয়ে থাকে সব ধরনের খাবারকে, যেটা আসলে মানুষের জন্য নিরাপদ, এরকম একটা সার্টিফিকেট দেয়, সার্টিফাইড করে দেয় তারা। তো তারা যে মাত্রাটা দিয়েছিল এই লিড ক্রোমেট বা এটা ব্যবহার করার যতটুকু মাত্রা দিয়েছিল, তারা বলেছিল যে প্রতি 10 লক্ষে বা প্রতি মিলিয়নে 2.5 parts, মাত্র 2.5 অংশ বা 2.5 parts, 2.5 অংশ এটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেখানে এই লিড ক্রোমেট এটা ব্যবহার করা হয়েছিল 20 to 50 times above, 20 থেকে 50 গুণ বেশি বা 20 থেকে 50 ভাগ ব্যবহার করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল 2.5 ভাগ, মানে 2.5 ভাগ বেশি, 2.5 ভাগ ব্যবহার করা যেতে পারে, সেখানে এখানে আমাদের দেশে ব্যবহার করা হয়েছে 20 থেকে 50 ভাগ। তাহলে কত ভয়াবহ একটা ব্যাপার, BSTI এর অনুমোদনের থেকে কত গুণ বেশি ব্যবহার করা হলো। তো এটা আসলে মানুষের জন্য প্রাণনাশকই, এটা যেসব খাবারে ব্যবহার করা হচ্ছে সেটা যদি মানুষ মানে ইফ সোয়ালোড আর ইনহেলড কোনোভাবেই যদি সেটা মানুষের শরীরে প্রবেশ করে। তারপরে দেখো, আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাভোভ সেফটি লিমিটস, আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাভোভ সেফটি লিমিটস আর ডিটেক্টেড, মানে নিরাপদ যে মাত্রা বা নিরাপদ যে সীমা, এই আর্সেনিক বা ক্রোমিয়াম ব্যবহারের নিরাপদ যে সীমা তার যে বেশি ওয়ার ডিটেক্টেড, এটা
চিহ্নিত করা হয়েছিল বা শনাক্ত করা হয়েছিল ইন এ টোটাল অফ 5 আউট অফ 13 রাইস স্যাম্পলস। মানে তারা আবার ওই 15 সদস্যের টিম আরো কি করেছিল, ওই বাজার থেকে ঘুরে ঘুরে 13টা বিভিন্ন ধরনের চাউলের নমুনা সংগ্রহ করেছিল, 13টা নমুনা চাউলের বা রাইসের 13টা নমুনা সংগ্রহ করেছিল। তার 5টা ছিল হচ্ছে অত্যন্ত বা অত্যধিক বেশি মাত্রায় ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে আর্সেনিক এবং ক্রোমিয়াম 5টাতেই ছিল অনেক বেশি মাত্রায়, বা যে মাত্রাটা সেট করা হয়েছিল তার থেকে অনেক বেশি মাত্রায় আর্সেনিক এবং ক্রোমিয়াম ব্যবহার করা হয়েছিল। সবগুলোর ভিতরে আসলে এরকম ভেজাল পাচ্ছিল তারা। এরপরে দেখো, ইউজিং এ সেন্সিটিভ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমেটোগ্রাফি। তাহলে ইউজিং এ সেন্সিটিভ মানে খুবই সংবেদনশীল এবং হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমেটোগ্রাফি, যেটাকে বলা হচ্ছে HPLC, এটা একটা মেথড, একটা একটা মানে তরল পৃথকীকরণের মেথড বা একটা পদ্ধতি। এখানে এটা বলা হচ্ছে যে খুবই সংবেদনশীল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তরল ক্রোমেটোগ্রাফি, যেটার নাম মেথড ডেভেলপ, এইটা এই পদ্ধতিটা, এটা হচ্ছে আসলে বিভিন্ন ফুড আইটেমস পরীক্ষা করার একটা পদ্ধতি যেটা ডেভেলপ করেছিল বা এটা কারা প্রবর্তন করেছিল, দ্য ফুড সেফটি ল্যাব, খাদ্য নিরাপত্তা যে গবেষণাগার, এই খাদ্য নিরাপত্তা গবেষণাগার কর্তৃক প্রণয়নকৃত HPLC নামের একটা পদ্ধতি, যেটাতে 66 স্যাম্পলস ওয়ার অ্যানালাইজড, 66টি নমুনা বিশ্লেষণ করা হয়েছিল ফর দ্য প্রেজেন্স অফ ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইড এইটা ওই খাবারগুলোতে, এই যে 66টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে, ওই খাবারগুলোতে ফর্মালডিহাইডের উপস্থিতি আছে কি না এইটা পরীক্ষা করার জন্য এই যে HPLC নামের একটা মেথড, তরল পৃথকীকরণ মেথড, এইটা পরীক্ষা এটার মধ্যে পরীক্ষা করা হয়েছিল। তাহলে আসলে বের হয়ে আসবে যে ওই খাবারগুলোতে ফর্মালডিহাইডের উপস্থিতি আছে কিনা। ফুড অ্যাডাল্টারেশন ওয়াজ দেয়ার বাই ডিটেক্টেড, খাদ্যে ভেজাল সেখানে শনাক্ত হয়েছিল ইন স্যাম্পলস অফ কোরিয়ান্ডার, ম্যাঙ্গো অ্যান্ড ফ্রেশ শ্রিম্পস। মানে ওই যে 66টা স্যাম্পল ওখানে পরীক্ষা করা হলো, ওখান থেকে বের হয়ে আসলো যে এই যে এটা হচ্ছে ধনে পাতা বলা হয় বা ধনে পাতার যে কুড়া, এরপরে আম এবং তাজা যে চিংড়ি মাছ বাজারে থাকে, এই স্যাম্পলগুলোর মধ্যে বা এর স্যাম্পলগুলোর মধ্যে বা নমুনাগুলোর মধ্যে অ্যাডাল্ট্রেশন ওয়াজ দেয়ার বাই ডিটেক্টেড। ওই HPLC মেথডের মাধ্যমে দেখা গেল যে এই খাবারগুলোতেও ভেজাল রয়েছে। আজ এই পর্যন্তই থাকলো, যেহেতু সময়টা শেষ হয়ে গেছে, তোমরা ভালো থেকো, অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত বাই বাই।